बोनस नहीं मिला, बगान बंद विरोध में 40 श्रमिकों ने मालिक का घर का किया घेराव। पूजा बोनस नहीं मिला, इसके बजाय मालिक बगान में ताला लगाकर भाग गए। बगान खोलने को लेकर आयोजित त्रिपक्षीय बैठक से भी मालिक पक्ष अनुपस्थित थे। अलीपुर द्वार के राय मटांग चाय बगान के श्रमिक विरोध प्रदर्शन करते हुए आज सिलीगुड़ी में बगान मालिक के घर का घेराव किया। तृणमूल श्रमिक संगठनों ने जल्द समाधान नहीं होने पर बड़े आंदोलन की चेतावनी दी है। আলিপুর দুয়ারের রায়মাটাং চা বাগানের শ্রমিকরা আজকে এখানে অবস্থান বিক্ষোভে বসেছে। সেই মালিকের বাড়ির সামনে, রায়মাটাং বাগানের মালিকের বাড়ির সামনে আমরা 8 নম্বর ওয়ার্ডে অবস্থান বিক্ষোভে বসেছি। গত 10 তারিখ রাত্রে এই মালিক রাতের অন্ধকারে নদী ঝুলিয়ে শ্রমিকদের পাওনা গন্ডা না বুঝিয়ে পালিয়ে এসেছেন এবং পূজার মরশুমে মুনাস না দিয়ে তথা তাদের ওয়েজেস না দিয়ে তারা এখানে মালিক এখানে রাতের অন্ধকারে পালিয়ে এসেছেন। তার প্রতিবাদে আমরা আজকে মালিকের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে বসেছি। আমরা চাই অবিলম্বে শ্যামসুন্দর গোয়েলকে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হোক এবং তাকে গ্রেপ্তার করা হোক। কেন কি তিনি যে সারা বছর ধরে শ্রমিকরা আজকে খেটে রোদে এবং বৃষ্টিতে তাদের পাওনা গন্ডা পাচ্ছেন না, কিন্তু অথচ আমরা লেবার কমিশনে দাবিপত্র প্রদান করেছি, সেখানে অ্যাডিশনাল লেবার কমিশনার মিটিং ডেকেছেন, অথচ সেই মিটিংয়ে তারা আসেননি ম্যানেজমেন্টের পক্ষ থেকে এবং তারা কোনো আমাদের শ্রমিকদের পাওনা গন্ডা নিয়ে কোনো কথা বলছেন না। আজকে দেখুন সপ্তমীর দিন আমরা বাধ্য হয়েছি শ্রমিকদের নিয়ে এসে এখানে 150 কিলোমিটার দূরে তার বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ করতে। আমরা চাই অবিলম্বে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক। আমাদের এই অবস্থান বিক্ষোভ চলছে, দেখুন পূজার সময়, আজকে আনন্দ করার দিন, অথচ সেই রায়মাটাং বাগানের শ্রমিকরা আজকে তাদের বাড়িতে বাচ্চাদের জামা কাপড় কিছু কিনতে পারেননি, তাদের বাড়িতে অন্ধকার। আজকে তাদের এই দুঃখের সময় আমরা দার্জিলিং জেলা আইন টুডির পক্ষ থেকে তাদের সাথে আছি এবং সমগ্র তরাই ডুয়ার্স সমস্ত যারা শ্রমিকরা আজকে রায়মাটাং বাগানের শ্রমিকদের পাশে আছি। আমরা তাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে আজকে এখানে অবস্থান বিক্ষোভে তাদের সাথে সামিল হয়েছি। আগামী দিনে যদি আমাদের দাবি পূরণ না হয় তাহলে আমরা এই অবস্থান বিক্ষোভ আবারও করব এবং এই আন্দোলনকে আমরা বৃহত্তর আন্দোলনে পরিণত করব। আন্দোলন আজকে দেখুন সপ্তমী পূজা চলছে, আজকে আমরা এখানে দুপুর 3টা অবধি আন্দোলন করব এবং এই পূজার মধ্যে অফিস আদালত সব কিছু বন্ধ আছে। অফিস আদালত খুললে পরে যদি আমাদের বিচার না হয় তাহলে আমরা আগামী দিনের কর্মসূচি আবার জানাবো। যোগাযোগ হয়নি এবং উনাকে প্রশাসনিকভাবেও লেবার ডিপার্টমেন্ট থেকে চিঠি করা হয়েছে, তিনি মিটিং ডাকা হয়েছে, সেই মিটিংয়ে আসছেন না। আমরা তাই এখানে অবস্থান বিক্ষোভে বসে, সেটা আমরা বলতে পারবো না। আমরা এখানে অবস্থান বিক্ষোভে বসেছি আমাদের পাওনা নিয়ে। সমস্ত শিলিগুড়িবাসীকে আমরা জানাতে চাই যে ইনার যে আচরণ সেটা যে কত প্রতারণামূলক, আমরা শিলিগুড়িবাসীকে জানাতে চাই তথা সমগ্র রাজ্যবাসীকে জানাতে চাই যে তিনি একটা বাগান চালাচ্ছেন অথচ তিনি বাগানের শ্রমিকদের শোষণ করছেন এবং তাদের ন্যায্য পাওনা দিচ্ছেন না, তার বিরুদ্ধে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি। শ্যামসুন্দর গোয়েল।